মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কান্দি কলেজ মোড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা লক্ষ্য করেন কানা ময়ূরাখি নদীর চরে আগুন লেগেছে। কতটা আতঙ্কে আছেন? অনেকটাই পাশে নার্সিংহোম আছে, নার্সিংহোম থেকে কোনো জলের সুযোগ সুবিধা খুব একটা পেলাম না। সমস্ত রকম ব্যবস্থা আছে কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা নেই। যে পাম্প আছে, ফায়ার নেভানোর জন্য যে সমস্ত সরঞ্জাম ইউজ করা হয় সব কিছুই আছে, কিন্তু ওনারা গিয়ে প্রথমে ঘুরে আসেন, পরবর্তীতে আবার নিচে গিয়ে দেখাশোনা করার পর একটু সুবিধা হয়। দমকলের দুটো ইঞ্জিন এসেছিলো, দুটো ইঞ্জিন এসেছিলো, ওনারা পাম্প তো নামিয়েছিলেন, দুটো যদি কন্ট্রোলে না আসতো তাহলে পাশে নদী ছিল, নদী থেকে জল নেওয়া যেত। আগুন দেখলে আমি তোমার এখানে কাজ করছিলাম, হঠাৎ দেখছি ওখান থেকে জ্বলে উঠলো, মানে আস্তে আস্তে চলছে যে গোটা অনেকটা এলাকা জুড়ে ওনার আগুনটা প্রায় নষ্ট হয়ে কাজ করতে চলে গেছিলো। তারপর দেখলাম পুলিশের গাড়ি এলো, হাইওয়ে থেকে গাড়ি এলো, যে আস্তে আস্তে আগুনটা নিয়ে আনা হবে। কী মনে হচ্ছে কিসের থেকে আগুন? আতঙ্কে রয়েছেন? পরে কি ফায়ার ব্রিগেড এসেছিল? খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানা ও সুভাষ ঘোষের কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। গ্রাসল্যান্ড থাকে এখানে, ওই গ্রাসল্যান্ডে একটা ফায়ার ছিল, ঠিক আছে। তো যাই হোক, আমাদের দুটো ইঞ্জিন আমরা নিয়ে এসেছিলাম, আমরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে ন্যাচারালি এখন সব কমপ্লিট হয়ে গেছে। ক্ষয়ক্ষতি সেরকম কোনো কিছু নেই, কোনো ইঞ্জুরি নেই, ঠিক আছে। আচ্ছা, এই আর কি। আচ্ছা, দুটো ইঞ্জিন আনার প্রয়োজন কেন পড়লো? আগুনটা অনেক বিস্তৃত, আগুন দেখতেই তো পাচ্ছিলেন না, প্রচুর এরিয়া জুড়ে এখানে আগুনটা জুড়েছিল। লাস্টে আমরা ভেবেছিলাম পাশেই রিভার ছিল, সেরকম প্রবলেম হলে আমরা আমাদের পিপি বা পাম্প রয়েছে, পাম্প আমরা লাগাতাম, কিন্তু তার প্রয়োজন হয়নি। তার আগে আমরা আগুন নিয়ন্ত্রণ করে নিয়েছি এবং আগুন টোটালি নিভিয়ে দিয়েছি। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।